Hello friends, welcome to my channel. We are back with a new food challenge. आज के आबार आमरा इशे गेछी नतून एकटा food challenge निये, शेटा होलो ice cream challenge. साथे आछे Rai, Riku और Srijam. तोमरा ओदेर निये एर आगे देखेछो आमरा momo challenge करेछिलाम, जेटा आशा करी तोमादेर खुबी भालो लेगेछिलो. आज आमरा आबार फिरे एसेछि ओदेर के निये एकटा नतून food challenge निये. ওদেরকে এখানে দেওয়া হয়েছে পাঁচটা করে আইসক্রিম. এই পাঁচটা আইসক্রিম ওদেরকে 10 মিনিটসের মধ্যে খেতে হবে. 10 মিনিটসের মধ্যে খাওয়ার পর ফার্স্ট সেকেন্ড থার্ড হবে এবং ওদের জন্য প্রাইজ অবশ্যই আছে এবং তারপরে পানিশমেন্টও আছে. তো স্টার্ট করা যাক. রাই, প্লিজ এক্সপ্লেন. তো এখানে পাঁচটা আইসক্রিম আছে. তো এটা হচ্ছে কোয়ালিটি বলজের ভ্যানিলা কাপ, এটা হচ্ছে ট্রিক্সি কুকি কাপ, এটা হচ্ছে ম্যাগনামের চকলেট ট্রাফেল, কোয়ালিটি বলজের আমরাস, আর এখানে আছে কোয়ালিটি বলজের কর্নেটো ডাবল চকলেট. এটা কোনো স্পন্সার্ড ভিডিও নয়, কোনো পেড প্রমোশনও নয়, উই আর ডুইং দিস জাস্ট ফর ফান. তাহলে স্টপওয়াচ স্টার্ট করি. আর টাইম হচ্ছে 10 মিনিটস. ওকে, তো স্টপওয়াচ স্টার্ট করলাম. স্টার্ট. ঠান্ডা তো কি করে খাচ্ছিস? শ্রীজা আজকে ফোন করে এসেছে, ফার্স্ট প্রাইজ ওকে নিতেই হবে. 500 রুপিস. শ্রীজা ছাড়িস না, চালিয়ে যা, নিতেই হবে আজকে তোকে. দেখ দুটো কমপ্লিট, দুটো দেখ. রিকু, কাপের ভেতরটা দেখ পুরো কমপ্লিট হয়েছে কিনা. ওই তো, ও বাবা, এ তো তুই নেমন্তন্ন বাড়ি খেয়েছিস নাকি? হ্যাঁ, তুই নেমন্তন্ন খাচ্ছিস রাই, তাড়াতাড়ি. 2 মিনিট ওভার. তাতেই 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 ইনসেনলি কেউ আইসক্রিম খেতে পারে আমি কোনোদিন দেখিনি, জীবনে দেখিনি. আমি দিস ইজ ইনসেন আইসক্রিম খাওয়া. হয়ে গেছে, 4 মিনিট হতে চললো, 6 মিনিট আর বাকি আছে. কটা হলো? ঠান্ডা লাগলে আমার কোনো দায়িত্ব নেই. পুরো খাচ্ছে কি করে? 500. ও বুঝো খাচ্ছে না, ও বুঝো গলিয়ে দিচ্ছে. আমি ঠিক বুঝতে পারছি না. শ্রীজার মেকআপ চলে গেল. 500 কে নিয়ে করিবি? কিন্তু আইসক্রিমই খুলতে পারছি. সিক্স মিনিট বাকি আর. আইসক্রিম খেতে দাও আমাকে প্লিজ, এখনই পরে. এইটা একটু ভালো করে খাওয়া উচিত. ও রাই দেখ দুটো শেষ করে দিয়েছি. ওরে বাবা,
এবার বুঝতে পারছি আজকে আমার কপালে 500 টাকা নেই, আমার কপালে মনে হয় কচি। এরম ভাবে কেউ আইসক্রিম খেতে পারে? 5 মিনিটস ওভার, আমি জন্মে দেখিনি ভাই। 500, 300, 200 আর 4 মিনিট আইসক্রিম খাচ্ছি না আমরা, কি করছি জানি না। মামি আমাদের জোকার বানিয়ে দিল, খুলে খুলে ফেলেছে। কত হলো রে? 3 মিনিট স্যার। কটা বাকি রিকুর, কটা বাকি? আর ও বাবা, ম্যাগনামটাই বাকি আছে। এটা তো যেমন ঠান্ডা তেমন গলে গেছে। এটা এটা কমপ্লিট ফুল ফ্রিজার কমপ্লিট। আচ্ছা এখন 3 মিনিট আছে, তোরা চালিয়ে যা। ফার্স্ট ফার্স্ট ডিক্লেয়ার হয়ে গেছে, 500 শিওর হয়ে গেল। ভ্যানিলা ম্যাঙ্গো চকলেট ওরিও তাড়াতাড়ি 2 মিনিটস। ও এবার জল দিয়ে গিলবে মনে হচ্ছে। অ্যাটলি সেকেন্ড প্রাইজটা রাই নেবার ইচ্ছা আছে। জলদি জলদি জলদি, আজকে আজকে আইসক্রিম খেতে এত কষ্ট হতে পারে লাইফে? সব থেকে প্রথমবার এটা রিয়েলাইজ করছি, আইসক্রিমের মতো খেতে গিয়ে নেক্সট টাইম আমরা আরো একটা এমন কিছু খাবার খাবার আর চ্যালেঞ্জ করার চেষ্টা করবো যেটা আরো বেশি কষ্ট। এবার আপনারা কমেন্টে জানান, আমিও জানতে চাই, আমরা সবাই জানতে চাই যে কি করা যায়, আইডিয়া দিন, আমাদের ভালো লাগবে, মজা করে খেতে পারবো। আরো আর 1 মিনিট টাইম, নে তাড়াতাড়ি তাড়াতাড়ি, 300 আর 200টা পেতে হবে তো। তাড়াতাড়ি খুলতে পারছি না, এই কি ব্যাপার? তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, ওকে তো স্টার্ট করে দিয়েছে। শেষ প্যাকেট 10 9 8 তাড়াতাড়ি 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 8 7 6 5 3 2 1 স্টপ স্টপ। ফার্স্ট ডিক্লেয়ার হচ্ছে সৃজা,
সেকেন্ড হচ্ছে রাই, থার্ড রিকু, কারণ স্টার্ট করেছিল আগে হচ্ছে লাস্ট আইসক্রিমটা রাই, তো সেই জন্য সেকেন্ডও হচ্ছে। তো এবার তাহলে প্রাইজ, তাই তো? নিশ্চয়ই। তারপর অবশ্যই আছে হচ্ছে পানিশমেন্ট। আজকে তোর দিন, তুই পানিশমেন্ট দিবি দুজনকে, ঠিক আছে? তোর ডে আজকে, ওকে? আগের দিন ও খুব সবাইকে পানিশ করেছিল, আজকে তোদের দুজনের ডে ওকে পানিশ করার জন্য। দিস ইজ কার্মা, ঠিক আছে? তাহলে আমরা তাহলে প্রাইজটা আগে দিয়ে দিই, তারপর হচ্ছে পানিশমেন্ট দেবো। আচ্ছা, আইসক্রিম চ্যালেঞ্জ করে তোদের এক্সপিরিয়েন্সটা আমি একটু জানতে চাই। ফার্স্ট সৃজা, তোর এক্সপিরিয়েন্স বল। আমার তো দারুণ লেগেছে, আমি প্রতিবার করব এরকম চ্যালেঞ্জ। আচ্ছা, তোর থেকে জানতে চাই রাই, বাবা আইসক্রিম খেতে এত কষ্ট হবে? আইসক্রিম ইজ ওয়ান অফ মাই ফেভারিট, সো ব্রেইন ফ্রিজ হয়ে গেছে, কলা ফ্রিজ হয়ে গেছে, আর মজা হয়েছে। আমি স্পিচলেস, আইসক্রিম খেতে যে এরকম কারোর হতে পারে প্রথমবার জানলাম। আগামী কি খেতে এরকম হতে পারে সেটাই ওয়েট করছি। ঠিক আছে, থ্যাংক ইউ ফর দ্য চ্যালেঞ্জ, থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, এবার তাহলে প্রাইজ আসছে। সৃষ্টি এসে গেছে প্রাইজ ডিস্ট্রিবিউশন করতে। তো ফার্স্ট প্রাইজ পাচ্ছে সৃজা, 500। এবারে রাই হচ্ছে সেকেন্ড, তো ও পাচ্ছে 300। প্রাইজ হচ্ছে 200 টাকা, সেটা রিকুকে দিচ্ছে সৃষ্টি। আইসক্রিম খাওয়ার জন্য টাকা পাচ্ছে। আচ্ছা, সানা এসে গেছে পানিশমেন্ট নিয়ে। পানিশমেন্ট হচ্ছে ফোম। এবারে ফোমটা আমরা একটু ডিশের মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে মুখে চিপকে দিতে হবে। তোর সৃজাকে দিয়ে দে তাহলে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে, এনজয় করেছো। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।